हेलो एंड वेलकम टू माय यूट्यूब प्रिपरेशन चैनल बंधुगण। आज के एंशियंट इंडियन हिस्ट्री क्वेश्चन विथ आंसर ए सीरीजटी कंटिन्यू करब। ए सीरीज जदि आपनादे भालो लागे ताहले आमरा ए सीरीजटी कंटिन्यू करब। आमाके कमेंटे जानाबेन ए एंशियंट इंडियन हिस्ट्री थेके दुई तीनटे क्वेश्चन एसे जाए ताहले एटाओ वेरी इम्पोर्टेंट क्वेश्चन होबे। आमादेर छेड़े लाभ नेई एटा थेके, ताई आपनारा एकबार देखे नेबेन। आर नेक्स्ट आमरा मॉडर्न इंडियन हिस्ट्री उइथ स्पेशल रेफरेंस टू आसाम एटा पढ़ब। सो शुरू करछि आजके प्रथम क्वेश्चन। Which of the following Vedas deals with the magic spell with spell and witchcraft? মানে জাদুটনা এটা বিষয়ে কোনটি বেদে আলোচনা করে? ঋগ্বেদ, সামবেদ, ইয়াজুর্বেদ, অথর্ববেদ। সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অথর্ববেদ। একটু আমরা স্পিডে করব কারণ এটা রিভিশন টাইম, এখন সময় নেই। তাই আপনারা জাস্ট একবার শুনে নেন, দুই তিনবারও শুনতে পারেন। কোয়েশ্চন নাম্বার টু, দ্য লেটার বেদিক এজ মিন্স দ্য এজ অফ কমপ্লেশন অফ। লেটার বেদিক এজে কোনটি কমপ্লেশন হয়েছিল? সমিতাস, ব্রাহ্মণাস, আরিয়ানাকাস, অল অফ দ্য অ্যাবাভ। সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, সবাই। সমিতাস, ব্রাহ্মণাস, আরিয়ানাকাস, সবাই লেটার বেদিক এজে কম্পাইল হয়েছিল। কোয়েশ্চন নাম্বার থ্রি, দ্য বেদিক রিলিজন অ্যালং উইথ ইটস লেটার বেদিক ডেভেলপমেন্ট ইজ অ্যাকচুয়ালি নোন এজ। বেদিক রিলিজন এরপরে উইথ লেটার বেদিক ডেভেলপমেন্ট, এটা হলো হিন্দুইজম, ব্রাহ্মণিজম, ভগবতিজম, বেদিক ধর্ম। সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ব্রাহ্মণিজম। কোয়েশ্চন নম্বর ফোর, দ্য বেদিক আরিয়ান ফার্স্ট সেটেল ইন দ্য রিজন। বেদিক আরিয়ান আর্যরা প্রথম কোথায় সেটেল হয়েছিল? সেন্ট্রাল ইন্ডিয়া, গগনেটিক দোয়াব, সপ্তসিন্ধু, কাশ্মীর অ্যান্ড পাঞ্জাব। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, সপ্তসিন্ধু। সপ্তসিন্ধুতে প্রথম এসেছিল আর্যরা। কোয়েশ্চন নম্বর ফাইভ, হুইচ অফ দ্য ফলোয়িং কন্টেন্স দ্য ফেমাস গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র কোন কোথায় মানে কোন বেদে বা কোন উপনিষদে মানে এটা মানে আছে, কন্টেইন আছে দ্য ফেমাস গায়ত্রী মন্ত্র? সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন অপশন এ, ঋগ্বেদা। ঋগ্বেদের মধ্যে গায়ত্রী মন্ত্র উচ্চারণ আছে বা মেনশন আছে। কোয়েশ্চন নম্বর সিক্স, দ্য ফেমাস গায়ত্রী মন্ত্র ইজ অ্যাড্রেস। বিখ্যাত গায়ত্রী মন্ত্র অ্যাড্রেস করা কাকে অ্যাড্রেস করা হয়েছিল? ইন্দ্র, বরুণ, পশুপতি, সবিতা। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, সবিতা। কোয়েশ্চন নম্বর সেভেন, দ্য টু হাইয়েস্ট গডস ইন দ্য বেদিক রিলিজন ওয়ার। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। দুইটি হাইয়েস্ট গড বেদিক বেদিক রিলিজনের সময় অগ্নি, সাবিত্রী, বিষ্ণু, মিত্রা, ইন্দ্র, বরুণা, সূর্য, পুষণ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, ইন্দ্র, বরুণা। মনে রাখবেন ইন্দ্র, বরুণা মেইন ইম্পর্টেন্ট মানে বেদিক গড ছিলেন। কোয়েশ্চন নম্বর এইট, ডিভিশন অফ দ্য বেদিক সোসাইটি ইন্টু ফোর ক্লাস ইজ ক্লিয়ারলি মেনশনড ইন দ্য। এই যে চার বর্ণে ডিভাইড হয়েছিল বেদিক সোসাইটি, এটা কোথায় মানে মেনশন করা আছে? ইয়াজুর্বেদ, পুরুষ, সুক্ত, ঋগ্বেদ, উপনিষদ, সাতপাতা, ব্রাহ্মণা। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, পুরুষা সুক্ত অফ ঋগ্বেদ। কোয়েশ্চন নম্বর নাইন, দ্য বেদিক গড ওয়াজ এ ব্রেকার অফ দ্য ফোর্ট অ্যান্ড অলসো ওয়ার অফ গড। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, ইন্দ্র। ইন্দ্রকে মানে ব্রেকার অফ ফোর্ট, অলসো ওয়ার গড, মানে যুদ্ধের যুদ্ধের ভগবানও বলা হয়। কোয়েশ্চন নম্বর টেন, দ্য হড়প্পান ওর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ফ্লোরিশ ডিউরিং দ্য ড্যাশ এজ। হড়প্পা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ফ্লোরিশ হয়েছিল, প্রসফার হয়েছিল মেগালিথিক, প্যালিওলিথিক, নিওলিথিক, ক্যালকোলিথিক। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ক্যালকোলিথিক। কোয়েশ্চন নম্বর ইলেভেন, দ্য ফার্স্ট মেটেল টু বি এক্সটেন্সিভলি ইউজড বাই দ্য পিপল ইন ইন্ডিয়া। মানে প্রথম মেটেল যেটা খুব বেশি আকারে মানে ব্যবহার করেছিল ইন্ডিয়াতে, ব্রোঞ্জ, কপার, আয়রন, টিন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, কপার। কোয়েশ্চন নম্বর টুয়েলভ, হুইচ অফ দ্য ফলোয়িং সিভিলাইজেশন ইজ নট অ্যাসোসিয়েট উইথ দ্য হরপ্পান সিভিলাইজেশন। নিজে কোনটি সিভিলাইজেশন মানে অ্যাসোসিয়েটেড নয়, নেট দেওয়া আছে এখানে নট হতে হবে, মেসোপটেমিয়ান, ইজিপশিয়ান, সুমেরিয়ান, চাইনিজ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, চাইনিজ। কোয়েশ্চন নম্বর থার্টিন, অফ দ্য ফলোয়িং স্কলার হু ওয়াজ দ্য ফার্স্ট টু ডিসকভার দ্য ট্রেসেস অফ হরপ্পান সিভিলাইজেশন। নিচের স্কলারের মধ্যে মানে কোনজন প্রথম মানে ট্রেস বাইর করেছিলেন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে? ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চন। স্যার জন মার্শাল, আর ডি ব্যানার্জি, কানিংহাম, দয়ারাম শাহানি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, দয়ারাম শাহানি, 1921 সালে। মনে রাখবেন এটা ডেটও। কোয়েশ্চন নম্বর ফোরটিন, দ্য হরপ্পান সিভিলাইজেশন অ্যাচিভড ফার গ্রেটার অ্যাডভান্সমেন্ট দেন সামার, ইলাম অ্যান্ড এক্সেট্রা, অ্যাকাউন্ট অফ ইটস টাউন প্ল্যানিং, মেটাল ওয়ার্কিং, ওয়েট অ্যান্ড মেজার, সিলস অ্যান্ড ফিগার্স। রাইট অ্যান্সার অপশন ডি, এ টাউন প্ল্যানিং। হরপ্পান সিভিলাইজেশন গ্রেটার অ্যাডভান্সমেন্ট ছিল সুমারিয়ান সিভিলাইজেশন, ইলাম সিভিলাইজেশন, এটা থেকে টাউন প্ল্যানিংয়ে। কোয়েশ্চন নম্বর ফিফটিন, দ্য টাউন প্ল্যানিং ইন দ্য হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ ইন্সপায়ার্ড বাই এ রিগার্ড ফর বিউটি অ্যান্ড ইউনিটি, বিউটি অ্যান্ড ইউটিলিটি, ইউনিফর্মিটি, স্যানিটেশন অ্যান্ড পাবলিক হেলথ, ডেমোগ্রাফিক ফ্যাক্টর। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, স্যানিটেশন অ্যান্ড পাবলিক হেলথ। টাউন প্ল্যানিং যেটা ছিল এটা কিছুর উপর ভিত্তি ছিল? স্যানিটেশন অ্যান্ড পাবলিক হেলথ।
क्वेश्चन नंबर 16, द इंदस और हड़प्पन सिविलाइजेशन इज डिस्टिंग्विश्ड फ्रॉम द अदर कंटेम्पोररी सिविलाइजेशन। इंदस व हड़प्पन सिविलाइजेशन के हमारा डिफरेंशिएट करते पारे अदर कंटेम्पोररी सिविलाइजेशन किसे द्वारा, टाउन प्लानिंग, अंडरग्राउंड ड्रेनेज सिस्टम, यूनिफॉर्मिटी ऑफ वेट एंड मेजर्स, लार्ज एग्रीकल्चर सरप्लस। सो राइट आंसर है ऑप्शन बी, अंडरग्राउंड ड्रेनेज सिस्टम। अंडरग्राउंड ड्रेनेज सिस्टम मैंने यूनिक फीचार्स छो इंदस वैली सिविलाइजेशन व हड़प्पन सिविलाइजेशन। क्वेश्चन नंबर 17, मैच द लोकेशन ऑफ द फॉलोइंग हड़प्पन साइट। एट लोकेशन अपना करें वेरी इंपॉर्टेंट, एट साइट देवा रोपार उत्तर प्रदेश, आलमगीरपुर पंजाब, कालीबांगान गुजरात, दोलाबीरा राजस्थान, बनावाली हरियाणा। इट अ वेरी इंपॉर्टेंट क्वेश्चन। राइट आंसर हम ऑप्शन ए, मैंने रोपार हलो पंजाब। एरपर बी नम्बर आलमगीरपुर, आलमगीरपुर हलो उत्तर प्रदेश, मन रखबें। दोलाबीरा, दोलाबीरा कोथाय, दोलाबीरा हलो गुजरात। दोलाबीरा सॉरी डी दोलाबीरा, एटा राइट आंसर होच्छे गुजरात। ठीक आछे, कालीबांगान हलो कालीबांगान राजस्थान, और बनावाली बनावाली हरियाणा, मन रखबें। एटा रोपार हलो पंजाब, आलमगीरपुर उत्तर प्रदेश, कालीबांगान कालीबांगान हलो अपना राजस्थान, दोलाबीरा हलो गुजरात, बनावाली हलो हरियाणा। मन रखबें ये साइटगुली आ स्टेट कौन स्टेट है। क्वेश्चन नंबर 18, द डेट ऑफ हड़प्पन सिविलाइजेशन 2300 to 1750 BC has been fixed on the basis of pottery design, stratification, Aryan invasion, radiocarbon 14 dating. It's a very important question. Answer D, radiocarbon 14 dating. Question number 19, most of the large Harappan towns had for fortification which served the purpose of safety from robbers, protection against the cattle raider, protection against the flood, all of the above. So right answer is option D, all of the above. Mane हड़प्पन जे फोर्टिफिकेशन फोर्टिफाइड करा हुआ एटा किसर जन्य, एटा हलो सेफ्टी रोबार डाकात थेके बाचार जन्य, एर फले प्रोटेक्शन एगेंस्ट कैटल रेडर, आगे माने गोरु सम्पद छिलो तादेर, एटा माने चुरी ना करार जन्य तारा फोर्टिफाइड माने माने टाउन प्लान करतो, आर प्रोटेक्शन एगेंस्ट फ्लाड फ्लाड थेके बाचार जन्य। क्वेश्चन नम्बर 20, सीरियल्स ग्रोन बाई द पीपल अफ हड़प्पन सिविलाइजेशन वायर व्हाइट राइस मिलेट, ऑल ऑफ द अबव। सो राइट आंसर इज ऑप्शन डी, ऑल ऑफ द अबव। सबाई मैंने उत्पादन करते हैं व्हाइट राइस मिलेट। क्वेश्चन नंबर 21, द यूटेंसिल ऑफ द इंदस वैली पीपल आर मेनली मेड ऑफ क्ले, कॉपर, ब्रोंज, ब्रेस। सो राइट आंसर इज ऑप्शन ए, क्ले, माटी दिए तैरी तर यूटेंसिल बासनपत्र। क्वेश्चन नंबर 22, हुई ऑफ द फॉलोइंग मेटल्स वॉज नॉट नोन इन द इंदस वैली पीपल। नेचर कौन टी मेटल इंदस वैली सिविलाइजेशन में मनुष्य जानते ना, गोल्ड, सिल्वर, कॉपर, आयरन। राइट आंसर इज ऑप्शन डी, आयरन। आयरन लेटर वेदी के जे मैंने मनुष्य जानते। क्वेश्चन नंबर 23, हुई ऑफ द फॉलोइंग ऑब्जेक्ट वाज नॉट वर्शिप बाय द इंदस वैली पीपल। नीचे कौन टी ऑब्जेक्ट वर्शिप करते ना, उपासना करते ना इंदस वैली पीपल, मदर गॉड, पशुपति शिवा, ट्रीज सच एज पीपल, अरेशिया, त्रिमूर्ति। राइट आंसर है ऑप्शन डी, त्रिमूर्ति, बाकी सब ही मैंने तेज़ उपासना करते हैं। क्वेश्चन नंबर 24, एट हुई ऑफ द फॉलोइंग हड़प्पन साइट हैज सपोज्ड ए डॉकयार्ड बीन फाउंड। डॉकयार्ड कोथाय पावा गया छे, वेरी इम्पोर्टेंट डेटा, कालीबांगान, लोताल, सुक्ता गेंडर, सक्ता कोली। राइट आंसर है ऑप्शन बी, लोताल। मन रखबें ये साइटगुली मन रखबें, एटा हलो इंदस हड़प्पन साइट, मन रखबें एटा लोताले डॉकयार्ड पावा गया छे। क्वेश्चन नंबर 25, द इकोनॉमी ऑफ इंदस वैली पीपल वेयर बेस्ड ऑन एग्रीकल्चर, ट्रेड, कॉमर्स, क्राफ्ट, ऑल ऑफ द अबव। राइट आंसर है ऑप्शन डी, ऑल ऑफ द अबव। एग्रीकल्चर कृषि के तो करते हैं, ट्रेड, कॉमर्स, व्यवसाय वाणिज्य करते हैं, क्राफ्ट क्राफ्ट्समैन मैंने तारा कलाकार छो विभिन्न जिनिस बनाते हैं तारा। सो राइट आंसर है ऑप्शन डी, ऑल ऑफ द अबव। क्वेश्चन नंबर 26, हड़प्पन सिविलाइजेशन डिक्लाइन, हड़प्पन सिविलाइजेशन डिक्लाइन हो किसर जिन, आर्यन इन्वेशन, डिक्लाइन इन फॉरेन ट्रेड, इकोलॉजिकल फैक्टर, नॉट डिफाइंड मैंने नॉट डेफिनेटली नोन फैक्टर। राइट आंसर है ऑप्शन डी, नॉट डेफिनेटली नोन फैक्टर, मैंने कोनो किछु जाना जाए ना किसर जिन हुए। क्या क्या बोले आर्यन इन्वेशन जिन, क्या बोले फ्लाडर जिन। क्वेश्चन नंबर 27, द मोस्ट कॉमन एनिमल फिगर फाउंड एट द हड़प्पन साइट, मैंने सबसे कॉमन एनिमल फिगर पाया गया है, यूनिहॉर्न बुल, काओ, बुल, टाइगर। राइट आंसर है ऑप्शन ए, यूनिहॉर्न बुल। क्वेश्चन नंबर 28, द टर्म आर्यन, इंडो आर्यन और इंडो यूरोपियन डिनोट डैश कॉन्सेप्ट। राइट आंसर है ऑप्शन ए, लिंग्विस्टिक कॉन्सेप्ट, मैंने रखबें। क्वेश्चन नंबर 29, अकॉर्डिंग टू द मोस्ट वाइडली एक्सेप्टेड व्यू, द आर्यन ओरिजिनली केम फ्रॉम इंडिया, सेंट्रल एशिया, सेंट्रल यूरोप, स्टेपी ऑफ रशिया। राइट आंसर है ऑप्शन बी, सेंट्रल एशिया, मैंने वाइडली एक्सेप्टेड व्यू जे आर्यनरा आर्जोरा एसे सेंट्रल एशिया। देखिए क्वेश्चन नंबर 30, हु
উইচ অফ দ্য ফলোয়িং বেদা ওয়াজ কম্পাইল্ড ফার্স্ট, নিচে কোনটি বেদা কম্পাইল প্রথম করা হয়েছিল, ঋগ্বেদা, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, ঋগ্বেদা। কোয়েশ্চন নম্বর 31, দ্য বেদিক ইকোনমি ওয়াজ বেসড অন ট্রেড অ্যান্ড কমার্স, ক্রাফট অ্যান্ড ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার অ্যান্ড ক্যাটেল রিয়ারিং, অল অফ দ্য অ্যাবাভ? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, এগ্রিকালচার অ্যান্ড ক্যাটেল রিয়ারিং, মানে কৃষিকাজ এবং পশুপালন করতেন তারা বেদিক ইকোনমি। কোয়েশ্চন নম্বর 32, দ্য নর্মাল ফর্ম অফ গভর্নমেন্ট ডিউরিং দ্য বেদিক পিরিয়ড, বেদিক পিরিয়ডে গভর্নমেন্টের কীরকম ফর্ম ছিল, ডেমোক্রেসি, রিপাবলিক, অলিগার্কি, মনার্কি? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, মনার্কি, মানে রাজত্ব ছিল। মনে রাখবেন এই কোয়েশনগুলি হলো বেসড অন সিলেবাস, মনে রাখবেন এটা, সো ইম্পর্ট্যান্ট এটাই। কোয়েশ্চন নম্বর 33, দ্য পপুলার অ্যাসেম্বলিস অফ দ্য বেদিক পিরিয়ড, পপুলার অ্যাসেম্বলি যেটা ছিল বেদিক পিরিয়ডে এটাকে কী বলা হতো, সভা, মহাসভা, মহাসভা, গণসভা, সভা সমিতি? অপশন ডি, উর অ্যান্ড কুলা। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, সভা অ্যান্ড সমিতি, মনে রাখবেন মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসেম্বলি। দ্য ইন্দো গ্রিক কিংডম সেট আপ ইন দ্য নর্থ আফগানিস্তান ইন দ্য বিগিনিং অফ দ্য সেকেন্ড সেঞ্চুরি বিসি ওয়াজ কিতিয়ান, জেদ্রাসিয়া, ব্যাকট্রিয়া, আরিয়া? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, স্কিতিয়ান বা শাখা, মনে রাখবেন। কোয়েশ্চন নম্বর 35, দ্য বিট স্পেসিমেন অফ মরিয়ান আর্ট আর রিপ্রেজেন্টেড বাই দিয়ার স্তুপাস, পিলার, চৈতাস, কেভস? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, পিলার্স দ্বারা আমাদের মরিয়ান আর্টকে আমরা রিকগনাইজ করতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি। কোয়েশ্চন নম্বর 36, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট রিপ্রেজেন্ট ইম্পর্ট্যান্ট সোর্স মেটেরিয়াল ফর দ্য মরিয়ান পিরিয়ড, নিচে কোনটি ইম্পর্ট্যান্ট সোর্স মেটেরিয়াল নয় মরিয়ান পিরিয়ডে, লিটারি ওয়ার্ক, ফরেন অ্যাকাউন্ট, নিউমিসমেটিক এভিডেন্স, এপিগ্রাফিক সোর্স? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, নিউমিসমেটিক এভিডেন্স। কোয়েশ্চন নম্বর 37, অ্যাকর্ডিং টু স্ট্রেবো তামিল কিংডম দ্য ফার্স্ট সেন্ড এমিশারিজ টু মিট অগস্টিয়ান ইন দ্য অ্যাথেন্স ইন 20 BC ওয়াজ পল্লব, চোলা, পান্ডিয়া, চেরা? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, পান্ডিয়া। এই কোয়েশনগুলি একবার দেখে নেবেন, 80 কোয়েশন, এটা এত ইম্পর্ট্যান্ট নয় আসাম টেটের জন্য, তবু একবার দেখে নিন, বলা যায় না কোনটা কোয়েশন আসবে। কোয়েশন নম্বর 38, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য নন্দা ডাইনেস্টি, নন্দা ডাইনেস্টি, নন্দ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন, মহাপদ নন্দা, অশোক নন্দা, দানানন্দা, নান অফ দেব? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, মহাপদানন্দা। মহাপদানন্দা নন্দা সাম্রাজ্য প্রকাশ মানে প্রতিষ্ঠা করেছিলেন। 39, দ্য ওয়ার্ড বেদা হ্যাজ বিন ডিরাইভড ফ্রম দ্য ওয়ার্ড বিড, বিড থেকে বেদা ডিরাইভ হয়েছিল, বিডের মিনিং কি, ডিভিনিটি, সেক্রেটনেস, ডক্ট্রিন, নলেজ? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, নলেজ, মনে রাখবেন, বিদ মানে জ্ঞান, নলেজ। কোয়েশন নম্বর 40, কুষাণ রুল ওয়াজ ব্রড টু অ্যান এন্ড বাই দ্য নাগাস, ব্রিটিশার, সমুদ্রগুপ্তা, হিন্দু শাহি ডাইনেস্টি? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, হিন্দু শাহি ডাইনেস্টি। কোয়েশন নম্বর 41, অশোকা হ্যাজ বিন পার্টিকুলারলি ইনফ্লুয়েন্স বাই দ্য বুদ্ধিস্ট মঙ্ক, অশোকা যে বুদ্ধিস্ট মঙ্কের জন্য ইনফ্লুয়েন্স হয়েছিলেন, নাম কি, উপাগুপ্তা, অম্বি, অশ্বগুষা, বাসুবন্ধু? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, উপাগুপ্তা, মনে রাখবেন, উপাগুপ্তার ইনফ্লুয়েন্স করেছিল অশোকাকে। কোয়েশন নম্বর 42, ডিউরিং কনিষ্কা রেইন দ্য সেন্টার অফ দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিটি শিফটেড ফ্রম মগধ টু দিল্লি, অয়োধ্যা, কনৌজ, পরশপুরা বা পেশাওয়ার বলতে পারি? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, সরি, অপশন ডি, পরশপুরা মানে পেশাওয়ার। কোয়েশন নম্বর 43, হুইচ অফ দ্য ফলোয়িং সংস্কৃত নলেজ, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, সরি, হুইচ অফ দ্য ফলোয়িং সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, কুষাণ, মরিয়ানস, গুপ্তাস, ইন্দো গ্রিক? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, গুপ্তাস। সংস্কৃত ল্যাঙ্গুয়েজ মানে ব্রাহ্মণিক্যাল ডোমিনেন্স শুরু হয়েছিল গুপ্তা পিরিয়ড থেকে। কোয়েশন নম্বর 44, হু হ্যাড গট দ্য কোনার্ক সান টেম্পল কনস্ট্রাক্টেড, কনিষ্কা, অশোকা, নরসিংহদেব টু রাজেন্দ্র চোলা? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, নরসিংহদেব টু, ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশন, কোনার্কের সান টেম্পল মানে কনস্ট্রাক্ট করেছিলেন, বানিয়েছিলেন নরসিংহদেবা টু। কোয়েশন নম্বর 45, হুইচ অফ দ্য ফলোয়িং স্কাল্পচার ইনভেরিয়েবলি ইউজড গ্রিন স্কিচড অ্যাজ দ্য মিডিয়াম, মরিয়ান স্কাল্পচার, মথুরা স্কাল্পচার, ভেরুজ স্কাল্পচার, গান্ধারা স্কাল্পচার? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, ভেরুজ স্কাল্পচার। মথুরা স্কাল্পচারে কি রেড রেড সেন্ডস্টোন ছিল। কোয়েশন নম্বর 46, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন ফর ইস ওয়ার্ক মেডিসিন ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড, ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশন, গুপ্ত সাম্রাজ্য আপনাদের সিলেবাসে আছে, মানে কোনটি মেডিসিনের জন্য মানে ফেমাস ছিলেন, সমীলা, শুদ্রকা, শুনকা, সশ্রুতা? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, সশ্রুতা, মনে রাখবেন। কোয়েশন 47, ইন দ্য কন্টেক্সট অফ দ্য এনশিয়েন্ট ইন্ডিয়ান সোসাইটি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টার্মস ডাজ নট বিলং টু দ্য ক্যাটাগরি অফ দ্য ওয়ার্ড আদার থ্রি, মানে কোনটা আদার থ্রির লগে মানে সিমিলারিটি নয়, কুল, বংশ, কোষা, গোত্রা? ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশন এটা। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, কোষা, মানে কুল, বংশ, গোত্র এগুলি জিনিওলজি রিলেটেড। কোয়েশন নম্বর 48, হু রোড দ্য মির্চিকটিকা মানে হলো ক্লে কার্ট? রাইট অ্যান্সার হচ্ছে অপশন
সি শুদ্রকা, এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন। কোয়েশন 49, আফটার দ্য পার্টিশন অফ ইন্ডিয়া দ্য লার্জেস্ট নাম্বার অফ হরপ্পান টাউন সেটেলড হ্যাভ বিন ফাউন্ড। যখন পার্টিশন হয়েছিল ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তানে, তখন মানে সবচেয়ে বেশি হরপ্পান টাউন কোথায়? পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, এরপরে উত্তরপ্রদেশ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি গুজরাট, সবচেয়ে বেশি গুজরাটে আছে। কোয়েশন নম্বর 50, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ক্যান বি সেড টু বিলং টু দ্য প্যালিওলিথিক এজ, প্রিমিটিভ এজ, নিওলিথিক এজ, ব্রোঞ্জ এজ। সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ব্রোঞ্জ এজ। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য। নেক্সট ভিডিওতে আপনার যদি ভালো লাগে আমরা নেক্সট ভিডিও কন্টিনিউ করবো। আপনারা আমাকে কমেন্টে জানাবেন মানে নেক্সট ভিডিও আমরা চাই না। থ্যাংক ইউ সো মাচ।